লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এবং চূড়ান্ত যুদ্ধ শুরুর বিষয়টি অনুমোদন করেছে। এই জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহ জানান, লেবাননে হামলা হলে ইসরায়েলের কোনো স্থানই তাদের রকেট, মিসাইল এবং দূরপাল্লার আক্রমণ থেকে রেহাই পাবে না। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ পরিকল্পনা অনুমোদনের পরপরই ইসরায়েলকে তছনছ করার হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহর। তিনি বলেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো অংশ নিরাপদ থাকবে না। তার এই হুঁশিয়ারির সাথে সাথে দখলদার ইসরায়েলের ভিতর নতুন করে হামলার মাত্রা বাড়িয়েছে ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীটি। কাতিয়ুশা রকেটের হামলায় ইসরায়েলের অনেক আবাসিক এলাকা ধ্বংস হচ্ছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ডজন ডজন রকেট ছুড়ে অনেক সামরিক আস্তানা ধ্বংস করেছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর হাতে এমন কিছু অস্ত্র আছে যা এখনও তারা জনসম্মুখে নিয়ে আসেনি। ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে আক্রমণ না থামায় তাহলে ভূখণ্ডটি আক্রমণ করার কঠোর বার্তা প্রকাশ করেন তিনি। তাদের হাতে রয়েছে যথেষ্ট পরিমাণ ড্রোন এবং মিসাইল, এবং আরও ড্রোন উৎপাদন চলছে যা দিয়ে ইসরায়েলের প্রতিটি অংশ তছনছ করা সম্ভব বলেও তিনি হুঁশিয়ারি দেন। জল, আকাশ ও স্থল থেকে একযোগে ইসরায়েলে হামলা করা হবে বলে জানান এই হিজবুল্লাহ নেতা। এছাড়া ফিলিস্তিনের গাজা সমর্থনে ইসরায়েলের চলমান রকেট হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন হিজবুল্লাহ। হিজবুল্লাহ প্রধান বলেন, গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি পর্যন্ত নির্যাতিতদের সমর্থনে হামলা অব্যাহত রাখা হবে। গত বছরের শেষ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার তারা প্রায় 10 মিনিটের একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে ইসরায়েলের হাইফা এবং অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে। লেবাননের গ্রুপটির দাবি, ড্রোন থেকে ইসরায়েলের সামরিক এবং বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে। এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে ঢুকে গেছে আতঙ্ক। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছে, তারা লেবানন এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করার খুব কাছে রয়েছে। পুরো মাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করবে আর লেবাননকে চরম শিক্ষা দেবে। এদিকে হিজবুল্লাহ যেহেতু ইসরায়েলের গোপন সামরিক আস্তানা সম্পর্কে জেনে গেছে, তাতে করে ইসরায়েলের সামরিক বাহিনীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। হিজবুল্লাহ যে কোনো সময় তাদের এইসব ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিতে পারে। তবে হিজবুল্লাহর কাছে যে পরিমাণ আধুনিক অস্ত্র রয়েছে তা দিয়ে ইসরায়েলকে খুব ভালোভাবে হেয়নাস্তা করে ছাড়বে হিজবুল্লাহ। তাছাড়া ইরানের কাছে থাকা সব আধুনিক মিসাইল আর ড্রোন হিজবুল্লাহকে দিয়ে রেখেছে ইরান, সেটাও ভালোভাবে আন্তাস করতে পারছে ইসরায়েল। এদিকে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল লেবানন সীমান্তে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ইসরায়েলের 10 জন বেসামরিক নাগরিক এবং 15 জন সেনা ও রিজার্ভ সদস্য। আর সীমান্তের ওপারে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তাদের 343 জন সদস্য নিহত হওয়ার কথা। এছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েক ডজন সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজায় 8 মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা। এরই মাঝে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বর্তমানে এই অঞ্চলে নতুন কোনো যুদ্ধ চায় না তারা। এছাড়া ইসরায়েলকে নতুন করে অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটি। শেষমেশ তাদের প্রচেষ্টা কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয়।